হ্যালো বন্ধুরা, আজকে থেকে প্রথম আমি আমার ফার্স্ট ব্লগ শুরু করছি। আপনারা প্লিজ আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে সকাল থেকে কি হয়েছে আমি কিছুই করতে পারিনি, কারণ ফার্স্ট, তাই এখন আমি আমার হাজবেন্ডের সাথে ওর আমার আমার ফ্রেন্ডের ঘরে ইনভাইট আছে, ওখানে যাচ্ছি। তো আজকের আমি কি কি করব আপনাদের সাথে শেয়ার করব, তো আপনারা সঙ্গে থাকুন। আমরা বেরিয়ে পড়ছি এখন, ওখানে গিয়ে দেখা হচ্ছে আবার। হ্যালো, আমার এখানে রাস্তায় বেরিয়ে পড়েছি ফ্রেন্ডের ঘরে যাওয়ার জন্য। সারাদিন আমি কি করব আজকে পুরোটাই করবার চেষ্টা করব, আপনারা সঙ্গে থাকবেন। আর আমার প্রথম ব্লগ, তাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। এখানে সবাই গল্প করছে, আর সুস্মিতা, রিনা আর আমাদের বৌদি। আমরা এখন এখানে একটু গল্প করব, আপনাদের সাথে পরে কথা বলছি। খাওয়া দাওয়া শেষ, গল্প করাও শেষ হয়ে গেল, আমরা বেরিয়ে পড়েছি এবার। আর কি করে যে সময়টা পার হয়ে গেল বলতেই পারলাম না, গল্প করে করে খুব ভালো হয়ে লেগেছে আর খুবই মজা করেছি আজকের আমরা। আর বেরিয়ে গেছি, প্রায় সন্ধে হয়ে এসছে। এখানে আমরা এখন আমাদের তিনসুকিয়ার ওভারব্রিজ নিচে নামছি আমরা এখন। ঘরে যাওয়ার আগে আমরা একটু বিশালে ঢুকে গেছি, বার হওয়া হয় না, তাই যখন বার হলাম তাই ভাবলাম ঘরের কিছু জিনিস টুকিটাকি কেনা হয়ে যাবে একেবারে, তাই বেরিয়ে পড়লাম। ঘরের অনেক জিনিসই কেনার ছিল, তাই দেখে নিচ্ছিলাম কী লাগে কী লাগে না। এত কিছু খাওয়ার পর লাস্টে ভাবলাম পানটাই বা কেন বাদ দিই, তাই এখানে একটু মিষ্টি পান নিয়ে নিলাম। আমি নিয়েছিলাম বাট আমি এখানে খাইনি, ঘরে এসে তারপরে খেয়েছি। এই দোকানে মিষ্টি পান খেতে আমার খুবই ভালো লাগে, তাই বানিয়ে নিয়েছিলাম। এবার আমরা ঘরের দিকে রওনা হয়ে গেছি, কারণ খুবই টায়ার্ড ছিলাম,
তাই এবার ঘরের দিকে আমরা চলে গেলাম। হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি ঘরে। আজকের খুব ঘুরলাম, খুব মজা হয়েছে আজকে, আর আজকের খুব টায়ার্ডও হয়ে গেছি, তাই ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে।